হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে একটা ভীষণ আনন্দের দিন আমার, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর, আর গত বছর 10 সেপ্টেম্বরে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম। তো আজকে পুরোপুরি 1 বছর কমপ্লিট হয়ে গেল। তার সঙ্গে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা 16 জুন 2020 মনিটাইজেশনও হয়ে গেছে। তো এই কদিন আমি এই নিউজটা আপনাদেরকে দিতে পারিনি, কারণ আমি ভেবেছি যে একসাথে দুটো গুড নিউজ দেব, তাই আজকে এই নিউজটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, সেই জন্য আমি ভগবানের আশীর্বাদ ও আপনাদের অনেক ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি এই দিনটা দেখতে পেরেছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেটা একটা ইউটিউবের নিয়ম আছে যে 1 বছরের মধ্যে 1K আর 4000 ঘন্টা কমপ্লিট করলেই মনিটাইজেশন হয় চ্যানেল। তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। তো অনেকে হয়তো মনিটাইজেশন ব্যাপারটা জানেন না, সেটা হচ্ছে যারা জানেন না আমি তাদেরকে বলছি যে এটা একটা, যেহেতু আমরা সবাই একটা ইউটিউবে কাজ করছি, সেটা তো একটা সবারই একটা আশা থাকে ইউটিউব থেকে কিছু ইনকাম করার, আর সেটা হচ্ছে মনিটাইজেশন হলে পরেই একটু একটু ইনকাম হওয়া স্টার্ট হয়। তো সেটাই হচ্ছে মনিটাইজেশন আর কিছু না। তো এতটুকুই হচ্ছে ব্যাপারটা। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি, আর আজকে আমি ভিডিওটা শুরু করার আগে বলছি যে আজকে আমি কিছু ফ্রেন্ডসদের নাম নেব যারা আমাকে অনেক সাপোর্ট করে, আমার ভিডিও দেখে, প্লাস আমার ভালো ভালো কমেন্টস করে আমাকে। তার মধ্যে কিছু ফ্রেন্ডস তো ইউটিউব থেকেই আছে, আর কিছু আমার ফ্যামিলির থেকে আছে, কিছু আমার পাড়া প্রতিবেশী, আমার জিম মেট, আমার ক্লাব মেম্বার্স, আমার ডান্স গ্রুপের ফ্রেন্ডসরা, সবার নামই এখানে আমি মোটামুটি নেওয়ার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করে দিচ্ছি। তারপরে বলছি আমার ফ্যামিলি, আমার ফ্যামিলিতে পুরোপুরি সাপোর্ট আমি পাই। আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড আমাকে পুরো সাপোর্ট করে ইউটিউবে কাজ করার জন্য। তো ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, আমি সব মানে কয়েকজন ইউটিউবার্সদের ভিডিও দেখতাম এতটুকুই। তো আমি কখনো ভাবিনি আমি ইউটিউবে কাজ করব। তো আমার বোন একদিন বলছে, দিদি ভাই তুমি তো ব্লগ করতেই পারো, তুমি ব্লগিং চ্যানেল একটা খুলে নাও। তো আমি বলছি আমি কী করে ব্লগ করবো, আমি তো চ্যানেল ট্যানেল খুলতেও জানি না। তো আমার বোনকে হয়তো আপনারা অনেকেই চেনেন, ওর একটা চ্যানেল আছে মামমস বিউটিফাইড হোম। তো ওই সুস্মিতা আমার ছোটো বোন। তো যাই হোক, বোন বলে যাওয়ার পরে আমারও একটু মনে মনে ইচ্ছে হলো যে আমিও একটু ইউটিউবে চ্যানেল খুলব। তো কী করে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা আমার জানা নেই, আমি কী করে করব। তখন আমার ভাইপো রনি, রনিকে বললাম আমাকে একটা চ্যানেল খুলে দে। তো রনি আমার চ্যানেল ক্রিয়েট করে দিল। তারপর ও আমাকে কী করে ভিডিও করতে হয়, কী করে ভিডিও এডিট করতে হয়, আপলোড করতে হয়, যা যা করতে হয়, কী করে করতে হয় আমাকে রনি আমাকে শিখিয়েছে। তো রনির থেকেই যা আমি এখন পর্যন্ত যা করছি আমি রনির থেকেই শিখে মানে শিখেছি বলেই করতে পারছি। তো সোনা মানে সুস্মিতা আমার বোন, সোনা আর রনি তোদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোদের জন্য আজকে আমি ইউটিউবে এতটুকু করতে পারছি। মানে তোরা আমার মানে ভীষণভাবে সাপোর্ট করছিস, তো তোরাও এগিয়ে যা। তো তারপরে বলছি আমার ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি, আমার দাদা, বৌদি, আমার ভাইপো, ভাইজি মানে রাই, রনি, আমার বাবা, সবাই আমার ভিডিও দেখে, কমেন্টস করে, আর আমার খুব ভালো লাগে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তারপর বলছি করিমগঞ্জ থেকে আরও এক ভাই, আমার ছোটো ভাই বিকেশ কুমার, ও আমার ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে আর শেয়ারও করে। তো বিকেশ তুমিও ভি বহুত বহুত ধন্যবাদ। তারপর শিলচর থেকে দেখে এক উত্তম পাল, উত্তমদা বলে একজন দাদা, তো উত্তমদা তোমাকেও অনেক ধন্যবাদ। তো আরেক এখন বলছি আমি আমার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকেও আমার সবাই আমার ভিডিও দেখে, কমেন্ট করে, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার পাড়া প্রতিবেশী যারা আমি বেরোলে পরে বলে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে যখন আমাকে এরকম বলে ওরা অ্যাপ্রিসিয়েট করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে এভাবে সাপোর্ট করো, তোমরা সবাই আমার ভিডিও দেখো। তো আবার বলছি আমার ক্লাব মেম্বার থেকে যারা আমাকে রোজ কমেন্ট করে, তার মধ্যে হচ্ছে সুজাতা দাস, সুজাতা রয়, রিম্পি, সবাইকে আর ধন্যবাদ। আর হচ্ছে অপর্ণাদি, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমাকে কমেন্ট করো, অনেক সুন্দর সুন্দর আমার ভিডিও দেখো। আরও অনেকেই আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো আমাকে মাফ করে দিও সবাই। যার যার নাম মনে পড়ছে আমি তার নামই বলছি।
তারপর জিবে থেকেও আমার সব ফ্রেন্ডসরা আমার ভিডিও দেখে। আমার ডান্স গ্রুপ বললাম যে আমার সব ফ্রেন্ডসরা ববি, ঝুমা, রিনা, দোলা, মুন সবাই আমার ভিডিও দেখে, কমেন্ট করে। তো ফ্রেন্ডস, আমি যাদের যাদের নাম এখন নিতে পারছি না বা মনে পড়ছে না, প্লিজ তোমরা খারাপ পেও না, সবাইকে ধন্যবাদ সবাইকে। এই আমার এতটুকু আমি যে এগিয়েছি তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা এগিয়েছি। তারপর কিছু আমার ইউটিউব, যাদের নাম ইউটিউব ফ্রেন্ডস আছে, যাদের নাম এখানে না বললেই একদম নয়, সে হচ্ছে আমার এক ছোট ভাই, বাংলাদেশ ঢাকার থেকে ইউটিউবার জনি। জনি ভাই, তুমি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো বা করছো, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমিও এইভাবে এগিয়ে যাও ভাই। তার মধ্যে আরেক ভাই আছে, শাওন ভাই, তারপরে হচ্ছে অল্প হাসি ভাই, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তারপর আছে কাকুলিদি, রিঙ্কুদি, টুকিটাকি আপু, ইচ্ছাঘুরি আপু, অনেক আপু আছে, অনেক দিদি আছে, অনেক ভাই বোন আছে আমার ইউটিউবে। আমি যাদের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমার এই ইউটিউব মাধ্যমে ওনাদের সাথে আমার এতটাই এখন মানে একটা সম্পর্ক হয়ে গেছে, সেটা বলার মতন না। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের এই দিনটা আমি এতটা আনন্দ, এতটা খুশি পেয়েছি তোমার মানে সব ফ্রেন্ডসদের সাপোর্ট আর ভালোবাসা। বর অমিত আর বোনের শ্বশুর শাশুড়ি মানে মাসি মেয়েসব আমাকে খুব সাপোর্ট করেছে, আর প্রতিদিন আমার ভিডিও দেখে কমেন্টস করে আমার। তো আরও কিছু ফ্রেন্ডস আছে যারা আমার নয়, আমার ছেলে আর মেয়ে, ওরাও এই আমার ভিডিও দেখে, তো ওরাও কমেন্টস করে। তো ওদের মধ্যে মিমির ফ্রেন্ডস হচ্ছে জয়া, কমর, প্রিয়াঙ্কা, ঈশা, মৌসুমি, আরও অনেকে আছে। মিমি আমাকে বলে মা আমার ফ্রেন্ডসরা তোমার ভিডিও দেখে কমেন্ট করে, তার মধ্যে আমার ছেলের ফ্রেন্ডসরাও দেখে। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে আমার মামি, মামা, ভাই বোনেরা সবাই আমার ভিডিও দেখে, আর কলকাতা থেকে তুহিন ভাই আমার ভিডিও দেখে, তুহিন তোমাকে অনেক ধন্যবাদ। আমার ছোট পিসি আমার ভিডিও দেখে কমেন্ট করে, ছোট পিসি তোমাকে অনেক ধন্যবাদ। ইন্দোনেশিয়া থেকে আমার বোনের বান্ধবী, ও আমার ছোট বোনের মতন, নিবেদিতা, ওকে গুড্ডু ডাকি, গুড্ডু তোমাকে অনেক ধন্যবাদ। আর যারা যারা যেখানে থেকে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, সবাইকেই আমার অনেক ধন্যবাদ। আর সবাই আমাকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। আমি যেন আজ আমার এই আনন্দে যে সব থেকে বেশি খুশি হতো সে হচ্ছে আমার মা, আর আজকে আমি আমার মাকে খুব মিস করছি। আর আমার এক স্টাফ আছে যার নাম কালু বলে ডাকি আমি, আর ফেসবুকে হয়তো দেখতে পারেন জালাল খান আমার সবসময় লিঙ্ক শেয়ার করে। তো কালু তোমাকেও অনেক ধন্যবাদ। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকের এই দিনটা আমি এতটা আনন্দ, এতটা খুশি পেয়েছি তোমার মানে সব ফ্রেন্ডসদের সাপোর্ট আর ভালোবাসার জন্য। তো আজকের ভিডিওটা আর বড় না করে এখন একটা সেলিব্রেট করব। তো তোমাদের সবার জন্য আমার হাজব্যান্ড একটা কেক এনেছে, সেই কেকটা এখন আমি কাটবো, আমি কাটবো মানে তোমাদের জন্যই আজকে এই সেলিব্রেশনটা। তো চলুন আমি এখন কেকটা কাটি। তো আমার আজকে একটা কথা বলা হয়নি, আজকে যে আমার চ্যানেলটা এক বছর হয়েছে, আমার হাজব্যান্ড একটা সুন্দর কেক নিয়ে এসেছে, আর সেটা ছিল আমার জন্য সারপ্রাইজ। আর এই সারপ্রাইজটা আমি তোমাদের সবার সাথে মানে আপনাদের সবার সাথে শেয়ার করব, কখনো তুমি আসছে আর কখনো আপনি আসছে, কারণ আজকে আমি আমার সব বন্ধুদের সাথে কথা বলছি। এখানে কিছু বন্ধু আছে যাদেরকে আমি তুমি বলে বলি, আর কিছু বন্ধু আছে আমি আপনি করে বলি। তো সবাইকে বলছি আজকে আমি তুমি আর আপনি দুটোই বলছি। তো তো চলুন এখন আমি কেকটা কেটে নিই। So we are celebrating
my mom's YouTube channel Mimi's World first anniversary, so yeah, we are celebrating by cutting this cake. So let's try, let's cut the cake. এটা আমার ইউটিউব সব ফ্রেন্ডসদের জন্য এই আজকের সেলিব্রেটটা হলো। তো এটা সবার জন্য, আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা দিবেন এইভাবে। তো আজকে এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে। সবাই সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।